সাকে কইছ এই গিয়েটি হওয়া কিহর কারণে পাতবা খুঁজছো মুরর কারণে জীবন তো বহুত বেলেগ ধরনের মই ইতাহে বুঝি পাইছো উপলব্ধি যেটা কৈছা মই কিছু কিছু কথা তোক বুঝাই থৈ গেছো এতিয়া তই কি কৈছা হে তই এই ঘরের মাটি বাড়ি বেচিলি চাইকেলখান বেচিলি আৰু শুনবা পাইছো তই বোলে আজিকালি একেবাৰে সেই তামোলৰো চৰ্চা সেইকাৰণে একদম বিয়া বেয়া কাম কৰিছা তই এতিয়া এইবিলাক কাম এচ বুজিছানে মদে মানুহক বেয়া কৰে ঘৰবিলাক ধ্বংস কৰে গতিকে তই এইবিলাক সকলো এৰ এই যে আকৌ ভাল কথাও লাগি আহ মইতো চেষ্টা কৰিয়ে আছো কিন্তু ৰাতিপুৱা হলি ঠিকে থাকে ভাতিবেলা যেতিয়া আৰম্ভ হয় তেতিয়াৰ পৰা মোৰ তাত বিয়া ঠাও খাব লাগে তাৰমানে কি হৈছে এতিয়া ভালে আছিল এতিয়া পঢ়া শুনাটো আছিল হেৰি হৈছিল তো সকলো মানুহ ভালো পাইছিল তো মদ খাই একেবাৰে বেয়া হলি বাৰু তোক মই এটা ভাল বুদ্ধি দিব পাৰোঁ কি ভাল বুদ্ধি হেই তই কি যদি মদটো এৰিবাই পাৰা তই এটা গিটি হোৱা সম্পাত হে গিটি হোৱা পাতি গোটেই ৰাইজকম ভাত হে মাটি যদি তই এসাঁজ খুৱাব পাৰা তেতিয়া তোৰ সেই মনৰ হেৰিটো কিবা সলনি হ'ব আৰু মদো এৰিব পাৰিবি ভাল বুদ্ধি আহিছে কিন্তু এইটো কিবা কিবা কৰি তই পাত এখান আৰু এই দুই চাৰিটা মানুহ মাত বাৰাশালৰ বাহা বা মাত পাতিলেতো এই সেইকাৰণেহে তোক মই আজিকালি বুজি নিদিছো কি যদি তই ভাল পথত লিখি আহিবহে পাৰা এটা বৰ বঢ়িয়া বুদ্ধি দি থৈ আহিলো এতিয়া এই বহুত দিন ভোজো খাওয়া নাই খাহী মাংস দি ঠিকছে মাৰি দিব পাৰিলি মোৰ সেইটোৱে ভাল হ'ব ভাল হ'লেতো বাৰু ভালে আৰু যদিহে সি আকৌ আগৰ নিচিনাই হয় তাক কৈ আৰু কি লাগ খাব পাৰিলিয়ে হ'ল মোৰ এই নেটকাইয়ে এইটো ভাল বুদ্ধি দিলা নে বেয়া বুদ্ধি দিলা নে তাৰ একেবাৰে ভোজ খাওঁ খাওঁ লাগিছে সেইটো বুদ্ধিও দিছে নেকি হয়ো গিয়েটি হাঁহখন পাতি গাঁৱৰ মানুহবিলাকেতো এনেও আজিকালি মোক বেয়া পাওঁয়ে মদটো এতিয়া বাদ দিব পাৰোঁ নে নৰবা এনে পইচা পাতি নাই চিন্তাও হয়ে অলপ হলেও কৰি চাওঁ দেচোন গিয়েটি হাঁহখন মাৰে মহাই যদি ভালে হয় মাতো সৰুৱে হ'ল নেকি এ দে হ'ব দে আৰু লাগিলে কিবা মাল বস্তু সখী এৰাত ফোন কৰিম গাঁৱৰ মানুহবিলাকে বেয়া বুলি কৱেয়ে মোৰটো কিবাকে এৰিব পাৰিলি বিয়াত ভাল হ'ল হয় মোৰটো এৰিলি একেবাৰে মোক বিয়াত হেণ্ডচাম আগৰ নিচিনা লগা হ'লে তুমি মৰম কৰিলা হয় বিয়াত ভাল লাগিছে আজি বহুত দিনৰ মই বজাৰ কৰিছোঁ এই এটা কথা মই গেটি হওঁ পাতছো অ তই গেটি হওঁত আহিবি হে খাব লাগিব গেটি হওঁত আহিবি দে তাতে খাহি আছে খাহি মাংস আছে মই গেটি হওঁ পাতছো মই মানে কি জানা জানা শম্ভুৰ বাটত ৰখি আছো শম্ভুৰ মালটো নতুন গেজেট আছে এই কি মজা মাল ঐ কি এই 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 ঐ ভাই মোৰ বিয়া পাতা মেইন হকি কি হৰে পাহিলি ভাল নেটকাই বুদ্ধি মোক দিছি গম পাইছা না গেটি হাঁহখন পাত বাঢ়িছে তই গেটি হাঁহৰ দিনা আহিবি আহিম আহিম ও মাইনা এ ক'ত যা ক'ত ফুৰিব যা হে টেকা চেঙা চিয়া অ হয় নেকি হেৰি কথা এটা হ'ল নহয় ই বজাৰ কৰি লৈছো দেখিছা নাই আৰু বস্তাই দি আনবা আছে গেটি হাঁহ পাতছ গেটি হাঁহৰ দিনা আহিবি মই একেবাৰে
ঘর মাতব লাগে টাইম নহয় সেখানে বাতে পথে সবকা মাতছো আইবি রে হ্যাঁ ইমান দুনিয়া যা আইবি রে আগতে এক অঙ্ক দিলে ভাল আছিল আমার তো ইচ্ছে নহয় ওরা কতে গেতি হওয়া পাতিম বলে কই ফেলে কি পাতিমে কিন্তু ওরা ওলে না হাই কি হল তুই গমে নপা নাকি মই গেতি হওয়া পাতিম বসুন বহ বহ এতে বসুন কথা অলপ আছে তই কি মই মুঠ খাই আহা বুলি ভাবিছা নাই বাবা শুনি না চাইকিয়া মই মেনেজ করে আছো সব কেতি হামাখান বাদবা পাল্লি একদম গাঁও মানুষ বেয়া মেনেজ করবা পারা যাব গাঁও মানুষগুলাকে বেয়া পয় মদপি মদপি বলি হ্যাঁ খাবা পাল্লি দুই পিস খাহির মাংস যদি পাতত পড়ি যায় হ্যাঁ একে বিয়াত ভাল বলে কবে আকো রাস্তাত যদি মদটু খাই ফেলে কি আহ বিয়াত বেয়া বলে কবে মনুষ্য জীবন ধরবে নরি ও আইসা তই ও আইসু আইসু ও কি পনির তুই আনছানে পনির এটু পনির তই আনছানে গোটেখিনি মই হেই গল্লো ডাঙর খাইলি মানুহ বহুত নাই না এনে আঠালে নি হব কুড়িয়া কাপল কি কিলো মান 5 কিলো আছে 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 10 কিলো মান আছে দুই থাকে মই মানুহখিনি মাতি থৈ আহো হই রহি রহি কি কৰা কি কৰা গেল কেবা গুতে ফালিয়ে গেল এই মানি আল বুদ্ধিটো দিছ হই গিয়েতি হওয়া গিয়েতি হওয়া বাচ্চা মাই মাই বজার হল বজার হল আৰু দুই ঘৰ মান মাতিব বাকি আছে মই খট মাতিয়ে থৈছো মানুহে নোহোৱা হল হব দে চাৰটা দিয়ে হৈ যাব তোক মাংস